এখানে কি হচ্ছে স্যার? কি হচ্ছে? কি হচ্ছে স্যার? আমি একটু আসার আগে তুই একটু গলা টিপে মেরে দিয়ে আসলাম। কি করে বেঁচে থাকবে? আপনার স্বামীকে আপনি মারলেন কেন? আমার স্বামী বয়স হয়েছে, কাজ কাম কিছু করে না, শুধু বসে বসে ঘুমায় আর খায়। এইখানে শূন্য দুয়ারে সরকার এসেছে, মাসে হাজার টাকা করে পাবো, এই সুযোগ আমি আপনাকে পাবো না কি জানি। এই জন্য আসার আগে গলা টিপে মেরে দিয়ে চলে আসছি। এখানে মেয়েদের ফর্ম জমা দেওয়া হচ্ছে লক্ষ্মী ভান্ডারের, মেয়েদেরকে সরকার থেকে প্রতি মাসে 500 টাকা করে দিবে। স্যার আমাদের উপরে এরকম অবিচার করলেন কেন স্যার? আমরা কি করলাম স্যার? আমাদের তো 200 টাকা করে দিতে পারতেন, আমরা বিড়ি টিড়ি খেতে পারতাম। না না, এই সুবিধাটা শুধু মেয়েদের জন্য, তোমাদের জন্য না। আপনারা তো খুব খারাপ লোক স্যার, আমাদের সুখে সংসার ভাগতে এসেছেন। কেন আমরা আবার কি করলাম স্যার? আগে তো বউ আমার কথা শুনতো, এখন তার আমার কথা শুনবে না। এই ভাতা চালু হয়ে গেলে কিছু কথা বলতে গেলে ছাটা নিয়ে আমাকে তাড়াতে আসবে। যদি এই 500 টাকা দিয়ে সোনো পাউডার লিপস্টিক মেখে আমার বউ যদি অন্য কোনো ছেলের সাথে পালিয়ে যায় তাহলে আপনাদের খবর আছে। আমার বউ যদি রোজ রোজ কয় বাপের বাড়ি চলে যাবো, বাপের বাড়ি চলে যাবো, 500 টাকা দিয়ে দিছেন, আপনারা দেখে নেবো। তুমি হাসবা কম